কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ রাতে কলকাতায় আসছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন আগামীকাল সকালে তারা গুরুদ্বারায় প্রার্থনা সেরে কালীঘাট মন্দিরে পুজো দেবেন একাধিক দলীয় সাংগঠনিক বৈঠক এবং সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন তারা আজকে মাননীয় গৃহমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব দুজনেই আজকে আসছেন আগামীকাল প্রথমে ওনারা গুরুদ্বারায় যাবেন বীর বালক দিবস কালকে আছে এবং গুরু গোবিন্দ সিংজি তার দুই সাহেবজাদে তারা বলিদান দিয়েছিলেন আত্মবলিদান দিয়েছিলেন ধর্ম রক্ষার জন্য দেশ রক্ষার জন্য তাদেরকে শ্রদ্ধা জানাবেন গুরুদুয়ারায় গিয়ে তারপরে কালীঘাটে মা কালীর কাছে গিয়ে পুজো দেবেন তারা এবং তারপরে পার্টির কিছু বৈঠক আছে এবং সবশেষে বিকেলবেলায় এই ন্যাশনাল লাইব্রেরি হলেই আমাদের যারা সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ার্স পদাধিকারী আছে তাদের সাথে বৈঠক আছে